কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে ডিএনএ রিপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন। তো প্রথমেই জানবো ডিএনএ রিপ্লিকেশন কাকে বলে। খুব সহজভাবে বলতে গেলে একটা মাতৃ ডিএনএ থেকে আরেকটি নতুন বা অপত্য ডিএনএ সৃষ্টির যে প্রক্রিয়া তাকে বলা হয় ডিএনএ রিপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন। তো এই ডিএনএ প্রতিলিপন প্রক্রিয়াটি বিভিন্নভাবে হয়ে থাকে বলে ধারণা করা হতো। যেমন একটি বলা হতো ডিএনএ রিপ্লিকেশনের কনজারভেটিভ প্রসেস বা সংরক্ষণশীল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বলা হয়েছে যে একটি মাতৃ ডিএনএ থেকে দুটো অপত্য ডিএনএ তৈরি হয়, যার প্রতিটি অপত্য ডিএনএর প্রতিটিতেই একটি করে সূত্র থাকে পুরাতন, একটি করে থাকে নতুন। আবার আরেকটি বলা হয়েছে অর্ধরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ প্রতিলিপন বা সেমি কনজারভেটিভ প্রসেস অফ ডিএনএ রিপ্লিকেশন। এখানে বলা হয়েছে যে এই ক্ষেত্রে একটি মাতৃ ডিএনএ থেকে দুটো অপত্য ডিএনএ সৃষ্টি হয়, প্রতিটি অপত্য ডিএনএরই দুটো সূত্রের একটি থাকে নতুন, একটি থাকে পুরাতন। এইভাবে যে ডিএনএ রিপ্লিকেশন হয় সেটি হচ্ছে অর্ধরক্ষণশীল প্রক্রিয়ায় বা অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ প্রতিলিপন। এটা মেসেনসল এবং স্টল প্রণয়ন করেছেন, এটা কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে। আরেকটি রয়েছে বিচ্ছুরণশীল মেথড, বিচ্ছুরণশীল প্রক্রিয়া ডিএনএ প্রতিলিপনের বা ডিসপার্সিভ প্রসেস অফ ডিএনএ রিপ্লিকেশন। এই ক্ষেত্রে বলা হয়েছে যে একটি মাতৃ ডিএনএ থেকে যে নতুন দুটো অপত্য ডিএনএ তৈরি হয়, প্রতিটি অপত্য ডিএনএতে কিছু সূত্র থাকে পুরাতন মাতৃসূত্রের আর কিছু অংশ থাকে নতুন অপত্য ডিএনএর। এইভাবে যে প্রক্রিয়া ডিএনএ রিপ্লিকেশন হয় তাকে বলা হয় ডিএনএ এর বিচ্ছুরণশীল প্রক্রিয়া, অনুলিপন প্রক্রিয়া। এর মধ্যে তাহলে আমরা দেখলাম কি অর্ধরক্ষণশীল প্রক্রিয়ায় কীভাবে ডিএনএ প্রতিলিপন হয়, যেহেতু এটা সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে, মেসেনসল স্টল এটা প্রণয়ন করেছেন, এই পদ্ধতিটি নিয়ে আমরা বর্ণনা করব। তো প্রথমেই আমরা জানব যে এই প্রক্রিয়ায় কী কী উপকরণ লাগে, কী কী র ম্যাটেরিয়ালস লাগে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাব যে এখানে আসলে ডিএনএ টেমপ্লেট বা সাঁস লাগে, কিছু নিউক্লিওটাইড লাগে, যেমন ডিঅক্সিরাইবো অ্যাডেনোসাইন ট্রাইনিউক্লিওটাইড, ডিঅক্সিরাইবো গুয়ানোসাইন ট্রাইনিউক্লিওটাইড, ডিঅক্সিরাইবো সাইটিডিন ট্রাইনিউক্লিওসাইড, ডিঅক্সিরাইবো থাইমিডিন ট্রাইনিউক্লিওটাইড, এইরকম কিছু অসংখ্য নিউক্লিওটাইড লাগে। আরও লাগবে কি বিভিন্ন ধরনের এনজাইম এবং কিছু প্রোটিন, এগুলো মিলে ডিএনএ রিপ্লোসোম বলা হয়, যার মধ্যে ডিএনএ পলিমারেজ এনজাইম সবচাইতে গুরুত্বপূর্ণ একটি এনজাইম, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। আরও এখানে রয়েছে হেলিকেজ এনজাইম, এপিআইসোমারেজ এনজাইম, গাইরেজ এনজাইম, লাইগেজ এনজাইম, এইসব এনজাইমগুলো লাগে, যাকে একবারে বলা হয় রিপ্লিসোম বা রিপ্লিকেশন অফ ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ রিপ্লিকেশনের এনজাইম সমূহ। এটি আমরা জানলাম। এইবারে আমরা জানব যে এই যে ডিএনএ রিপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয় এটি কয়টি ধাপে সম্পন্ন হয়, ডিএনএ রিপ্লিকেশন প্রক্রিয়াটি কতগুলো ধারাবাহিক ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম ধাপটাই কিন্তু বলা যেতে পারে যে ডিএনএ যে নিউক্লিওটাইডগুলো এগুলো সক্রিয়করণ হওয়া, সেখানে অ্যাডেনোসাইন মনোফসফেট যেটি ছিল সেটা ফসফোরাইলেজ এনজাইমের সহায়তায় অ্যাডেনোসাইন ট্রাইফসফেট হয়ে যাবে, গুয়ানোসাইন মনোফসফেট যেটা সেটা ফসফোরাইলেজ এনজাইমের সহায়তায় গুয়ানোসাইন ট্রাইফসফেট হয়ে যাবে। এইভাবে অসংখ্য নিউক্লিওটাইড তৈরি হয়ে সেগুলো সক্রিয় হবে, প্রথম ধাপে এই কাজটি হবে। তারপরে কী ঘটবে, তারপরে ডিএনএর যে দুটো সূত্র রয়েছে, আমরা যদি এখানে দেখাই এই যে ডিএনএর যে দুটো সূত্র, এদিকে সাদা কালো চিত্র দেখানো রয়েছে, এইভাবে ডিএনএ সূত্র দুটোর প্যাঁচ খুলে যাবে। এই যে ডিএনএ দুটো সূত্র এখানে জোড়া লাগানো রয়েছে আর এখানে ডিএনএ সূত্র দুটোর প্যাঁচ খুলে গেছে,
তো সূত্রের ইংরেজি হেলিক্স, সেখান থেকে হেলিকেস নামটি এসছে, অর্থাৎ ডিএনএ সূত্র দুটোর প্যাঁচ খুলে যাবে, সেক্ষেত্রে হেলিকেজ নামক এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আরেকটি ঘটনা ঘটবে যে এই প্যাঁচ খুলে গেলে এখানে ওয়াই আকৃতির একটা গঠন তৈরি হবে, তখন তাকে বলা হবে রেপ্লিকেশন ফর্ক, অর্থাৎ এইটা তৈরি হয়েছে রেপ্লিকেশন ফর্ক। এই ধাপটি সংঘটিত হবে, তারপরে কি হবে, তারপরে তোমার প্রাইমার ফরমেশান হবে, প্রাইমার ফরমেশান বা প্রাইমার তৈরি হবে। প্রাইমারটা কী করে তৈরি হবে, ডিএনএর যে দুটো সূত্র পৃথক হয়ে গেল, এই এক একটা সূত্র কিন্তু আসলে ছাঁচ হিসেবে কাজ করবে, এটা মাতৃসূত্রের একটা টেমপ্লেট হিসেবে কাজ করবে, এটি আর একটা টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করবে। সেই ক্ষেত্রে এখানে নতুন করে আরেকটি সূত্র তৈরি হবে, তো সেই সূত্র তৈরি হওয়ার জন্য থ্রি হাইড্রোক্সিল যে প্রান্তটি, থ্রি প্রাইম হাইড্রোক্সিল যে প্রান্তটি, এটা একটি মুক্ত প্রান্ত, ফাংশনাল প্রান্ত এটা, কাজে এই প্রান্তে আসলে একটির পর একটি নিউক্লিওটাইড সংযুক্ত করতে পারবে, যার জন্য দেখা যাবে যে নতুন যে সূত্রটি তৈরি হবে সেই সূত্রটা কিন্তু সবসময় ফাইভ থ্রি ডিরেকশানের, ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম অভিমুখে সূত্রটি, নতুন সূত্রটি তৈরি হবে। কাজে মাতৃসূত্রের টেমপ্লেটটি সেক্ষেত্রে থাকবে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম, কিন্তু নতুন যে সূত্র তৈরি হবে সেটি হবে কিন্তু ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম অভিমুখে তৈরি হবে, যার জন্য প্রতিবারই কিন্তু যে নতুন নিউক্লিওটাইড যুক্ত হবে সেটা থ্রি প্রাইম হাইড্রোক্সিল প্রান্তে যুক্ত হবে, এটি অন্য প্রান্তে যুক্ত হতে পারবে না। তো সেখানে দেখা যাবে যে আরএনএর ছোট্ট একটা স্ট্র্যান্ড লাগবে, সংক্ষিপ্ত একটা সিকোয়েন্স লাগবে, আরএনএ এর ছোট্ট এই স্ট্র্যান্ডকে তখন বলা হবে প্রাইমার, প্রাইমার অর্থাৎ নতুন করে ডিএনএ সূত্র তৈরি হতে গেলেই একটা প্রাইমার তৈরি হতে হবে। আর প্রাইমার কি বললাম, প্রাইমার হচ্ছে আরএনএ এর সংক্ষিপ্ত নাইট্রোজেন বেসের সিকোয়েন্স সজ্জাক্রম, এই প্রাইমার তৈরি হবে প্রাইমেজ নামক এনজাইমের সহায়তায়। তাহলে প্রাইমেজ নামক এনজাইমের সহায়তায় প্রাইমার তৈরি হয়ে গেল, এইবার এই প্রাইমার অঞ্চলে থ্রি প্রাইম হাইড্রোক্সিল প্রান্তে একটির পর একটি নিউক্লিওটাইড যুক্ত হয়ে কিন্তু ডিএনএ এর প্রতিলিপন প্রক্রিয়া বা অনুলিপন বা রিপ্লিকেশনটা শুরু করে দেবে। এর মধ্যে একটা মাতৃসূত্রকে ডিএনএ রিপ্লিকেশনটা কন্টিনিউ চলতে থাকবে, নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে, নিরবিচ্ছিন্নভাবে যেটাতে চলবে এটা, যেমন এই যে এইটা নিরবিচ্ছিন্নভাবে চলেছে, আর এই ক্ষেত্রে কিন্তু এই চিত্রে কিন্তু এইটা নিরবিচ্ছিন্নভাবে চলেছে, যে সূত্রটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হয়েছে মাঝে কোনো গ্যাপ নেই সেটাকে বলা হবে লিডিং সূত্র। এটি তাহলে আমরা কি দেখেছি যে একটা সূত্র ফাইভ প্রাইম প্রান্ত থেকে থ্রি প্রাইম প্রান্তের দিকে কন্টিনিউয়াস অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে তৈরি হতে থাকবে, তখন সেই সূত্রকে বলা হবে লিডিং সূত্র বা অগ্রগামী সূত্র। কিন্তু বিপরীত দিকে আরেকটি সূত্র কিন্তু উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ সেই সূত্রটি নিরবিচ্ছিন্নভাবে তৈরি হবে না, কিছু অংশ তৈরি হবে, আবার কিছু অংশ তৈরি হবে মাঝে, আবার কিছু গ্যাপ তৈরি হবে, এইভাবে নিরবিচ্ছিন্নভাবে তৈরি হবে, সেই সূত্রটাকে বলা হবে ল্যাগিং সূত্র বা ধীরগামী সূত্র। সেই ক্ষেত্রে এই সূত্রটা যেমন এদিকে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম প্রান্তের দিকে গিয়েছে, তখন এই এই সূত্রটা কিন্তু তোমার যাবে এদিক থেকে, হবে তোমার ফাইভ থেকে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম, এটা এদিক থেকে গিয়েছিল ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম, কেননা এটা থ্রি প্রাইম তাহলে এটা ছিল ফাইভ প্রাইম প্রান্ত, এর কমপ্লিমেন্টারি হলো তাহলে কি, এইটা থেকে এদিকে তোমার ফাইভ প্রাইম, এদিকে থ্রি প্রাইম, কমপ্লিমেন্টারি। ঠিক এই মেইন সূত্রটা, মাতৃসূত্রটা যেহেতু রয়েছে তোমার থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম, তাহলে এই সূত্রটা নতুন করে তৈরি হতে থাকবে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম ডিরেকশানে, এইভাবে একটি লিডিং সূত্র তৈরি হতে থাকবে, একটি ল্যাগিং সূত্র তৈরি হতে থাকবে। তো সেই ক্ষেত্রে যে
আরএনএ তৈরি হবে। আরএনএর যে সংক্ষিপ্ত সিকোয়েন্স যেটাকে আমরা প্রাইমার বলেছি, এই প্রাইমারটা তো আসলে আরএনএর সংক্ষিপ্ত সিকোয়েন্স, কাজেই ওই আরএনএর সংক্ষিপ্ত সিকোয়েন্স কিন্তু ডিএনএর সাথে থাকতে পারবে না। পরে পরবর্তীতে সেই প্রাইমারটা কিন্তু কোনো এনজাইমের সহায়তায় সরে যাবে কিংবা নিজে থেকেই সরে চলে যাবে। এটা দুই ক্ষেত্রেই ঘটবে, ল্যাগিং সূত্রের ক্ষেত্রেও ঘটবে, লিডিং সূত্রের ক্ষেত্রেও ঘটবে। তো লিডিং সূত্রে কিন্তু প্রাইমার একবারই তৈরি হবে প্রাইমেজ এনজাইমের সহায়তায়, কিন্তু ল্যাগিং সূত্রে কী ঘটবে, ল্যাগিং সূত্রে আসলে যতগুলো খণ্ড তৈরি হবে সেই খণ্ড যতবার তৈরি হবে ততবারই কিন্তু প্রাইমার তৈরি হবে এবং প্রাইমেজ এনজাইম সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে অনেকগুলো প্রাইমারের সহায়তায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড তৈরি হবে, পরবর্তীতে সেই প্রাইমারগুলো সব কিন্তু সরে যাবে। এইবারে যে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো খণ্ড তৈরি হবে, যেমন এখানে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড তৈরি হয়েছে, এখানে দেখিয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড তৈরি হয়েছে, এই খণ্ডগুলো কিন্তু ডিএনএ লাইগেজ এনজাইমের সহায়তায় পরস্পর যুক্ত হয়ে যাবে, পরস্পর ডিএনএ লাইগেজ এনজাইমের সহায়তায় যুক্ত হয়ে যাবে। আর ওই যে প্রাইমার যেটা তৈরি হয়েছিল ওটা যেহেতু আরএনএর, তো ওই আরএনএর প্রাইমারকে সরিয়ে দিয়ে কিন্তু ডিএনএ পলিমারের স্ত্রী, হ্যাঁ ডিএনএ পলিমারের স্ত্রী কিন্তু ওইটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করতে ভূমিকা পালন করবে এবং একটির পর একটি নিউক্লিওটাইড যুক্ত করে ওই ডিএনএ স্ট্র্যান্ডকে বর্ধিতকরণ করবে। সেটা দেখেছি আমরা যে একটা নিরবিচ্ছিন্নভাবে আর একটা বিচ্ছিন্নভাবে, যেটি বিচ্ছিন্নভাবে করেছে যেটা আমরা এই স্ট্র্যান্ডে দেখতে পাচ্ছি ল্যাগিং স্ট্র্যান্ড, সেখানেও আসলে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড যেগুলোকে বলা হয়েছে ওকাজাকি ফ্রেগমেন্ট, বিজ্ঞানী ওকাজাকির নাম অনুসারে সেই ফ্রেগমেন্ট বা খণ্ডগুলো ডিএনএ লাইগেজ এনজাইমের সাহায্যে পরস্পর যুক্ত হয়ে এই সূত্রটাকেও কিন্তু নিরবিচ্ছিন্নতা দান করবে। এইভাবে দুটো মাতৃসূত্র থেকে কিন্তু দুটো অপত্য সূত্র তৈরি হবে, যে অপত্য সূত্র দুটো আসলে কমপ্লিমেন্টারি, যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে সেই নাইট্রোজেন বেসগুলো সাথে একটি অপরটিকে যুক্ত করবে। যেমন উদাহরণ হিসেবে যদি বলা যায় যে এখানে হয়তো অ্যাডেনিন রয়েছে তাহলে এদিকে কী আসবে, থাইমিন, এদিকে হয়তো গুয়ানিন রয়েছে তাহলে এদিকে কী আসবে, সাইটোসিন। সেখানে আমরা আরও কী জানি যে অ্যাডেনিনের সাথে থাইমিন দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হবে, গুয়ানিনের সাথে সাইটোসিন ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হবে। এইভাবে দেখা যাবে যে দুই সূত্র থেকে, দুটো মাতৃসূত্র থেকে দুটো নতুন অপত্য সূত্র তৈরি হবে এবং হাইড্রোজেন বন্ডের মাধ্যমে সেই কমপ্লিমেন্টারি নাইট্রোজেন বেসগুলো পরস্পরকে যুক্ত করে একটা মাতৃ ডিএনএ থেকে দুই দিকে দুটো অপত্য ডিএনএ তৈরি হবে, যে অপত্য ডিএনএর প্রতিটিতে একটি সূত্র থাকবে পুরাতন, অপর সূত্রটি হবে নতুন। এইভাবে একটা মাতৃ ডিএনএ থেকে দুটো অপত্য ডিএনএ তৈরি হবে, যে প্রক্রিয়ায় সেটি হচ্ছে ডিএনএ রিপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন। তাহলে এইটুকুই আমাদের ডিএনএ রিপ্লিকেশন সম্পর্কে আলোচনা, এটি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অংশ, অবশ্যই এটা কিন্তু ক্ষয়ের জ্ঞানমূলক, ক্ষয়ের অনুধাবনমূলক, গয়ের প্রয়োগমূলক এবং ঘতে উচ্চতর দক্ষতামূলকের জন্য এই চিত্রটা আঁকানো প্র্যাকটিস সহ সম্পূর্ণরূপে মেমোরাইজ করবা তোমাদের, সেটা একাডেমিক পরীক্ষার জন্য হোক আর ইউনিভার্সিটি মেডিকেলের অ্যাডমিশানের জন্য হোক, তোমাদের অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে, তোমরা আশা করি সফলতা লাভ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি।